আমি কেরা এখন পর্যন্ত তোর জানার বাকি রয়েছে? আরে ভাই, তুই বলে এত ধনী ইউটিউবার, কোটি কোটি টাকা ইনকাম করার, যারে তারা স্ট্রাইক মেরে চ্যানেল ম্যানেল ব্যান করে দেশ, কেউ তোর এগেনস্টে ভিডিও বানাবার সাহস পায় না, আর আমি তোরে গান ভাড়া রোস্ট করি, এর মানে বুঝস না আমি কি চিস? আর আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম, পারলে তুই আমার চ্যানেল স্ট্রাইক মেরে ব্যান করে দেখা, একটা চ্যানেল ব্যান করবি, 10টা চ্যানেল খাড়া করামো, যতদিন পাবলিকের ভালোবাসা আমার সাথে আছে। ঠিক আছে, হ্যালো গাইস, বালসেটি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রশিদ ছট ফান। সো রাকিব কেন আবার আগুন? আগুন মানে মুস্তাফিজ কোন ডাইরেক্টলি অ্যাটাক করলো মুস্তাফিজুর। রাকিব ডাইরেক্ট মুস্তাফিজকে ওপেনিং চ্যালেঞ্জ করলো যে তুই আমার চ্যানেলে স্ট্রাইক মার, আমি কিচ্ছু বলবো না, আমি যদি স্ট্রাইক তুলতে পারি আমি তুলবো, আর তুই কোন বালের ইউটিউবার রে মুস্তাফিজুর। এটা কি কোন ডাইরেক্ট ওপেনিং চ্যালেঞ্জ করলো? সো আপনারা ভিডিও না দেখলে পুরো মিস করে যাবেন। সো ভিডিওটা ফুল দেখবেন, আর ফুল দেখে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যারা রাকিবকে বা ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, কারণ মুস্তাফার জন্য এই ভিডিওটা পায়। রাকিব কি করলো? আপনারা ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা দেখেন। আমি আপনাকে নিয়ে আর ভিডিও করবো না। আপনি কেন বলছি তুই? আমি ভেবেছিলাম তোকে নিয়ে আমি আর ভিডিও করবো না, কিন্তু করবো। কেন করবো জানিস? কারণ তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার সাথে বেইমানি করেছিস। তুই আমাকে বলেছিলি, শুধুমাত্র আমাকে না, ফেসবুক লাইভে এসে হাজার হাজার দর্শকের সামনে তুই বলেছিলি আমার স্ট্যাকটা তুই উঠাই নিবি যদি তোর ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আমি ডিলিট করে দিই। আমি ডিলিট করেছিলাম, কিন্তু তুই তোর স্ট্যাক উঠাই আর নেশ নাই। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার চ্যানেল থাকুক না থাকুক আমি তোকে গান ফাটা রোস্ট করবো। আটি মিউজিক পাঞ্জাবি সিএমএস চ্যানেল হয়, আর তার আমি ভিডিও নেরু, তার সাবস্ক্রাইবার না তার এখন নাই, বাট এটু চ্যানেল মূল ড্যাশ, আর আমি তারপর জিসা তাই বলে পার। তোর কাছে সিএমএস চ্যানেল আছে নাকি বাল চ্যানেল আছে ওই আমার জানার বিষয় না। ধরলাম তোর কাছে সিএমএস চ্যানেল আছে, তোর কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু তোর চ্যানেল কিছু লোকে উইরা গেছিল, তুই তনবার বারোশ নয় বেলেগ একজন এনে দিছে আমরা যত দূর জানি। আল্লাহ, ধরলাম তোর কাছে ক্ষমতা আছে, তুই যা ইচ্ছা তাই করবার পারলেও যা ইচ্ছা তাই করিস না, ঘুড়ি কাটা যাবো, বুঝছো? কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার। তোমার চ্যানেলে একটা স্ট্যাক তো লাগছে, আরো সাইডটা মারছি, আরো সাইডটা স্ট্যাক মারছো উমা? তাইলে তো আমার চ্যানেল ডিলিট হয়ে যাবো গা। মনে করো এই জন্যই এই নতুন চ্যানেল খুলছি রাকিব অফিসিয়াল। তুমি একটা চ্যানেল খাবা, আমি 10টা চ্যানেল খুলবো। মুস্তাফিজুর রহমানের যেটা পাওয়ার আছে ইউটিউবার হয় যে ভাই, তার প্রমাণ দিছো ভাই। মুস্তাফিজুরের পাওয়ার আছে কি এর পাওয়ার? আর মুস্তাফিজুর ভাই, তুমি যে ইউটিউবার হিসেবে দাবি করো, তুমি কি এর ইউটিউবার? আমরা ইউটিউবার হিসেবে চিনি দিনপুরের বিকাশ রে, তোমারে তো না। তুমি এনকে টিভির একটা সাক্ষাৎকারের মাধ্যমে আসামে বাইরে রইলে, তার আগে তোমার কেউ চিনতই না। তোমার যদি দম আছে তুমি নিজে কন্টেন্ট বানাও, নিজে ফানি ভিডিও, নিজে অ্যালবাম ভিডিও বানায় তুমি দাও আসামের রাইজরে, তখন সে বলুন তুমি ইউটিউবার। বহুত হয়েছে, 43,000 সাবস্ক্রাইবার হয়েছিল, সি 5 মিলিয়নের মানুষ লগত মানে দম দিয়ে ভাই। প্রথম কথাটা কই মুস্তাফিজুর, তোরে শুনোই, তুই যে 5 মিলিয়নের লেভেল ফালস, ওই 5 মিলিয়ন সাবস্ক্রাইবার তোর না। তুই ছোট গুলো আনতে ভিডিও বানাস, ওই ভিডিওগুলো ছোট গুলো আনি দেহে ভুলে সাবস্ক্রাইব করছে, লাল বাটনে ভুলে টিপে দিছে, কথা বুঝছো? ভুলে সাবস্ক্রাইব করছে। তোমার যদি এত দম আছে তুমি নিজে চ্যানেল খুলে ব্লগ বানাবা না কি বানাবা, বানায় তুমি 5 মিলিয়ন বানায় দাও, বুঝছো? লেভেল ফাইল নাঙ্গছে নে, আমরা বুঝি। দ্বিতীয় কথাটা হলো, ধরলাম তোমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাই তুমি যা ইচ্ছে তাই করবা সোশ্যাল মিডিয়ায়, তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আরে ভাই, সলমন খান রে মানুষ রোস্ট করে, আর তুমি তো কোন চ্যাটের বাল। I got broads in Atlanta. She said don't need a friend. যদি আর নতুন ইউটিউব চ্যানেল খোলা, তো নতুন ইউটিউব চ্যানেল তো মারি মোটে, তো ইউটিউবত কাম করুন, এটা মোর ওপেন চ্যালেঞ্জ। এমন একটা ভাবে কথা কইলে মনে হয় ইউটিউব তোমার বাপের সম্পত্তি। আরে ভাই, তুমি যদি এত পারো ক্যারিমিনাটির চ্যানেল ব্যান করো, আশিস সাল চালানি রাউন্ড টু হ্যালো চ্যানেল ব্যান করে দেখাও, হ্যাঁ জাগা মতো নাই। আর নইলে তুমি এক কাম করো, পৃথিবীতে যত ইউটিউব চ্যানেল আছে সব ব্যান করে দাও, শুধুমাত্র তোমার চ্যানেলটা থাকবো। তাহলে মনে করো যে পৃথিবীতে যত অডিয়েন্স আছে সব অডিয়েন্সে তোমার ভিডিও দেখবো, বুঝছো? তুমি সেইটা আর মালিক হবা, এটাই করো মুস্তাফিজুর ভাই, সেই ভালো হবো। আমি কেরা এখন পর্যন্ত তোর জানার বাকি রয়েছে? আরে ভাই, তুই বলে এত ধনী ইউটিউবার, কোটি কোটি টাকা ইনকাম করার, যারে তারা স্ট্রাইক মেরে চ্যানেল ম্যানেল ব্যান করে দেশ, কেউ তোর এগেনস্টে ভিডিও বানাবার সাহস পায় না, আর আমি তোরে গান ভাড়া রোস্ট করি, এর মানে বুঝস না আমি কি চিস? আর আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম, পারলে তুই আমার চ্যানেল স্ট্রাইক মেরে ব্যান করে দেখা, একটা চ্যানেল ব্যান করবি, 10টা চ্যানেল খাড়া করামো, যতদিন পাবলিকের ভালোবাসা আমার সাথে আছে। ঠিক আছে, প্রমাণ আছে ভাই, প্রমাণ আছে, বুঝছো? দুইজনে গিম্বেল নেই রমের এল বাবা। তো গাইস, ভিডিওটা দেখলেনি, তার রাকিবকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, তারপরে আমি কি নিয়ে ভিডিও বানাবো। সো আপনার কমেন্ট বেশি কমেন্ট করবেন। সো নেক্সট ভিডিও আসতেছে, বাই বাই।